الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو Yeah.
صلى الله عليه وسلم.
واہ واہ امین اپنی جاتے کبریا کے واسطے اللہ دل دروازہ رحمت خدا کے واسطے اللہ یا الہی تو میرا مالک ہے یا الہی تو میرا معبود ہے اللہ یا الہی تو میرا غفور ہے یا الہی تو میرا غفار ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا نام ہے کل ناس شاربون اور بیت کل ناس داخلون اور بیت کل ناس داخلون من دمدم گر زمین آسمان گمزم در خلوب مومنا اللہ مطم چشتی نماز پر جگانا ویل للمسلین الوزین بل بل باغ مدینہ لقیوں میں رسول یا نبی بی فاطمہ خیر نساتی اللهم
আমাদের এই ইবাদত বন্দেগির মধ্যে যা ভুল ত্রুটি বিয়াদবি হয়েছে আল্লাহ তুমি এই শুনে মাফ করে দাও সবকিছু আছে কিন্তু যাইতে পারতেছে
একজন রব্বুল আলামিন আমার পেরেশানির মধ্যে আমার ভাই বাবারা যারা রয়েছে আল্লাহ আমার পেরেশানি থেকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ পেরেশানিকে দূর করে দাও আল্লাহ হালাল তরিকায় হালাল পন্থায় অসংখ্য পরিমাণে পয়সা রুজি করেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দ্বীন ইসলাম সুন্নাত মা বাবা আমাকে সুন্দর খেদমত করার জন্য আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ফেস ফিরস্তির মধ্যে খায়র বরকত আমিন আমিন যারা পড়াশোনার মধ্যে রয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে জেহেন কে জখির জেহেন হিসেবে কবুল আমিন ইমতিহান দিচ্ছে রব্বুল আলামিন আল্লাহ ইমতিহানের মধ্যে আল্লাহ কামিয়াবি দান করুন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা পড়ালেখার মধ্যে আমরা রয়েছে আল্লাহ আমাদের পড়ালেখার মধ্যে খায়র বরকত দান আমিন বিশেষ করে যারা বিদেশের জমিনে রয়েছেন আল্লাহ তাদের প্রবাসী বলকে সুকুমার শান্তি আল্লাহ অসংখ্য হালাল তরিকায় অসংখ্য বরকত দান করে সুখী করেন আবার মা বাবার কোলে মা বাবার সন্তান ফিরে আসতে আল্লাহ যারা বিদেশের জমিনে আল্লাহ শান্তির মধ্যে রয়েছে আল্লাহ সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ সমস্ত সমস্যা তোমার কুদরতি গায়ে খাজানা দ্বারা আল্লাহ আল্লাহ লাইলাতুল বারাতে সমস্ত ভয় যখন বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও আমিন এর অঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানী গঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানী গঙ্গে সেই রঙে রেঙেছিল নবীর সবে সহচর হযরতে আবু বকর ওমর ওসমান হায়দার আয় আল্লাহ তাআলা সাহাবীরা যেভাবে আপনার রসুলকে অনুসরণ অনুকরণ করেছেন রব্বুল আলামিন সেইভাবে আমরাও যেন আল্লাহ রসুলের সমস্ত সুন্নতকে অনুসরণ করে মেনে চলতে পারি আমিন আয় রব্বুল আলামিন আল্লাহ সমস্ত মুসিবত থেকে আমাদেরকে ইবাদত দান করুন আমিন মুসিবতে না পাই যদি বলো না তোমার ওরে হাসরে ডুবে আমি পাবে সাদরে জানি কি হবে অপারে হাসরে তোমার সুপারি দিনে কেমনে হব পার কবরে হাসরে আল্লাহ যারা রয়েছেন কাদিয়ানি বিশেষ করে যারা আমার রসুলকে শেষ নবী মানে না কাদিয়ানিকে শেষ নবী মানে আল্লাহ এই সমস্ত ফেতনা বাজার থেকে আমাদেরকে হেফাজত করো আমিন তোমার হাবিবের ভবিষ্যৎ বাণী
এমন এক যুগের মধ্যে আমার উম্মতেরা গিয়ে পড়বে এই যুগে কয়লা যেভাবে হাতের তালুতে রাখতে কষ্টকর হয়ে যাবে এই যুগে ইমান রাখাও কষ্টকর হয়ে যাবে আল্লাহ আমিন আমাদের ইমান আমলকে তুমি হেফাজত দান করো আমিন আমিন হেফাজত বন্দেগীকে আমাদের কবরের মধ্যে আমিন যেদিন মরণ দিবা রমজান মাসের শুক্রবার দিন রাখি মরণ দিবা মক্কা মদিনা না দেখে আমাদেরকে মরণ দিও রব্বুল আলামিন আল্লাহ মদিনা চাইতে পারলাম না মদিনা চাইতে পারলাম না আমাদের গুণাগারের বান্দা করে দয়াল নবীজির দিদার আমাদের নসিবে দান করো আমিন বিশেষ করে একটা পড়িয়া তোমার দরবারে আয় আল্লাহ গত কয়েকদিন হয়ে গেল আমাদের সুন্নি জামাতের একজন আলিম হযরত মাওলানা শরীফুল ইসলাম নবী আল্লাহ তোমার মায়ের বান্দা হক কথা বলার কারণে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান প্রচার করার কারণে আয় আল্লাহ তাআলা শিয়ার দলেরা তোমার মায়ের বান্দার জিত পাকে কেটে দিয়েছে তোমার মায়ের বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করো তোমার মায়ের বান্দাকে তত্ত্ব দান করা তৌফিক আল্লাহ তোমার মায়ের বান্দার এই দিনের খেদমতকে কবুল আর মঞ্জুর করো আমিন এই ইমানি না জাতি কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ